আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিলাম। সেটা হলো জাতীয় প্রতীক আমাদের 4-3 অনুচ্ছেদ, জাতীয়তা হচ্ছে 6-2, এটা জানতে হবে। এরপর হচ্ছে রাষ্ট্রভাষা আমাদের 3 নম্বর অনুচ্ছেদে আছে। তারপর হলো জাতীয় সঙ্গীত, সম্ভবত কে একজন প্রশ্ন করেছে জাতীয় সঙ্গীতটা ভালোভাবে বুঝতে পারি নাই। জাতীয় সঙ্গীতের বিষয়ে বলেছি যে এটা হচ্ছে আমাদের কোন জাতীয় প্রোগ্রামে 4 লাইন বাজানো হয়, আর জাতীয় সঙ্গীতটা কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের স্বরবিতান নামে যে কবিতা আছে, এই কবিতার টোটাল লাইন আছে 25টি। 25 লাইন থেকে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে 10 লাইন নিয়েছি, এবং এই 10 লাইন কবিতায় যে জাতীয় জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে, সেটি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে লেখা আছে আমাদের সংবিধানে। এরপরে বাংলাদেশের রাজধানীর কথা বলা হয়েছে। একবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, সেবার উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাকে 2টা ভাগে ভাগ করা হয়েছিল, যেটা হচ্ছে আমরা স্থানীয় সরকার অনুযায়ী বা স্থানীয় সরকারের প্যাটার্ন অনুযায়ী ভাগ করা হয়ে থাকে। বড় সিটি কর্পোরেশন অনেক বৃহৎ সিটি কর্পোরেশন, এই জন্য এটাকে 2টো ভাগে ভাগ করা হয়েছে প্রশাসনিক সুবিধার জন্য। সেবার পরীক্ষার প্রশ্ন আসলো যে বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা না উভয়টি? তা আমাদের উত্তরটা কি হতে পারে? সেতু বিশ্বাস, বাংলাদেশের রাজধানীর নাম কি আসলে, ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা না উভয়টি? সেতু, নাইমা, শুধুমাত্র ঢাকা শুধুমাত্র ঢাকা, স্যার, কারণ শুধুমাত্র ঢাকা। হ্যাঁ শুধুমাত্র ঢাকা হবে। আর শুধুমাত্র শব্দটা আসলে বাংলায় ভুল হয়, শুধু বলতে হবে নাই মাত্র বলতে হবে নাকি বাংলায়, যে আমাদের ব্যাকরণগত রুলস অনুযায়ী। যাই হোক, জি তখন স্যার, কিন্তু সবাই একটা মানে অন্যরকম পরিস্থিতিতে পড়ে গিয়েছে, এবং পরীক্ষার হল আমি সবসময় বলি যে একটা ভিন্ন জিনিস। আমরা বাইরে একরকম পারি, পরীক্ষার হলে যে প্রেশার থাকে এবং প্রেশারে যেটাই দেখি কাছাকাছি উত্তর মনে হয় এটাই ঠিক। এই জন্য আমাদের কনফিডেন্স লেভেল যদি ভালো থাকে তাহলে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, এবং সংবিধান স্পষ্ট ভাবে 5-এর ক নম্বর অনুচ্ছেদে লেখা আছে, সেখানে উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা কোনো কিছুই লেখা নেই। উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা যেটা করেছে সেটা হচ্ছে প্রশাসনিক সুবিধার জন্য, এবং আমরা জানি যে স্থানীয় সরকারের মূলত 2টা পার্ট থাকে, একটা হচ্ছে শহর অঞ্চলে আর একটা গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে আবার এটাকে 3টা ভাগে ভাগ করেছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ আর একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। আর শহর অঞ্চলে এটা আবার 2টা ভাগ করেছে, একটা হলো সিটি কর্পোরেশন আর একটা হচ্ছে পৌরসভা। দ্যাট মিন্স আমরা সিটি কর্পোরেশন বলি বা পৌরসভা বলি বা জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ বলি, প্রত্যেকটা হচ্ছে স্থানীয় শাসনের একটা পার্ট। এবং এই টপিক গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেকে দু একজন আমরা যদি ভাইবা টাইবাতে যাই এবং আমাদের যদি প্রশাসন, বিশেষ প্রশাসন 1 নম্বর চয়েস থাকে, তাহলে তখন কিন্তু এই প্রশ্নগুলো একটু স্থানীয় শাসন, স্থানীয় স্বায়ত্তশাসন এগুলো সম্পর্কে অনেক সময় বেশি ধরে। আচ্ছা, আমরা সেই প্রশ্নে না যাই, আমরা দেখি যে বাংলাদেশের রাজধানী তাহলে ঢাকা, এটা সংবিধানের 5-এর ক নম্বর অনুচ্ছেদে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে আমাদের ওই যে সংবিধানের 1 নম্বর ধারা থেকে 7 নম্বর ধারা পর্যন্ত একটু একবার চোখ বুলাই নিতে হবে কোনটায় কি আছে, তাহলে মনে আমাদের থাকবে। এরপর আমরা জানি যে বাঙালি জাতি, আমরা আমরা আগেই পড়েছি আমাদের সংবিধানের 6-এর 2 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা জাতি হিসেবে বাঙালি, আমাদের নাগরিকত্ব বাংলাদেশি কিন্তু আমরা জাতি হিসেবে বাঙালি। এই বাঙালি জাতি হচ্ছে সংকর জাতি, এবং এই সংকর জাতি কেন হয়েছে? সংকর শব্দের অর্থ হচ্ছে মিশ্র জাতি। আমরা জানি যে আমরা মঙ্গোলয়েড, নিগ্রোয়েড, ঠিক আছে, অস্ট্রিক, বিভিন্ন জাতিগোষ্ঠীর সংমিশ্রণে আমাদের এই জাতিটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমাদের অনেক আগে বিভিন্ন জনপদ এখানে বসবাস করত, এবং এই জনপদরা এক এক সময় এক এক জায়গায় আমাদের
এক একটা এরিয়ায় এক একটা জনপদ বসবাস করত। তা এরিয়াগুলো আমাদের জানার আগে বাংলাদেশের মানচিত্রটা আমাদেরকে কিন্তু আয়ত্ত করতে হবে। এবং আমি আশা করি যে আমি এর আগে প্রথম ক্লাস যখন নেওয়া শুরু করেছিলাম তখন প্রত্যেককে বলেছিলাম দুটো মানচিত্র আমাদের জন্য ম্যান্ডেটরি, একটা হচ্ছে পৃথিবীর মানচিত্র আর একটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এবং মানচিত্রের অনেকগুলো ক্যাটাগরি আছে, কোনোটা হচ্ছে বাণিজ্যিক, কোনোটা অর্থনৈতিক, আমরা যে কোনো একটা মানচিত্র ভালোভাবে দেখে নেবো, এবং কোনোটা রাজনৈতিক আছে। ঠিক আছে, মানচিত্র একটা যদি আমাদের আয়ত্ত চলে আসে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা একটু বাংলাদেশের আমাদের যে প্রধান জাতিসত্তা রয়েছে এবং প্রথম দিকে জাতিসত্তাগুলো আমরা একটু দেখবো, এবং সেই জাতিসত্তাগুলোর মধ্যে আসলে কি রয়েছে। যদি আমরা প্রশ্ন করি যে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, নেগ্রিটো না ভোটফিন, অস্ট্রিক না দ্রাবিড়, কোনটা হতে পারে? প্রশ্ন হলো এটা 36তম বিসিএস এবং 28তম বিসিএস, দুটো বিসিএস এর প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। অপশন দিয়েছে নেগ্রিটো, দ্রাবিড়, ভোটচিন, অস্ট্রিক, কোনটা হতে পারে? অস্ট্রিক মূলত, হ্যাঁ, মূলত বাংলার আদি অধিবাসী যারা ছিল তারা অস্ট্রিক ভাষাভাষী ছিল। ঠিক আছে, এবং তারপর আর একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি। এটা কিন্তু আমরা প্রথমেই আজকে ক্লাস শুরু করার সময় কিন্তু বলেছিলাম, বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি, আর্য, মঙ্গল, পুন্ড্র না দ্রাবিড়, কোনটা হতে পারে? আমি অপশন বলছি আর্য, মঙ্গল, পুন্ড্র, দ্রাবিড়। আর্য পুন্ড্র হবে। ঠিক আছে, বাংলাদেশের প্রাচীন জাতি গোষ্ঠী বা এটা জাতিসত্তা কোনটি? পুন্ড্র, হ্যাঁ, পুন্ড্র। পুন্ড্র শব্দের অর্থ কি? পুন্ড্র শব্দের, প্রাচীন স্যার হ্যাঁ, পুন্ড্র শব্দের অর্থ প্রাচীন স্যার হয় নাই। আমাদের সবার কি মোটামুটি বাংলা টু বাংলা ডিকশনারি আছে? বাংলা টু বাংলা, বাংলা একাডেমি প্রকাশিত বাংলা টু বাংলা আছে সবারই মোটামুটি? না স্যার আচ্ছা, যাদের নাই তাদের কিনতে হবে, থাকলে আর কিনতে হবে না। হ্যাঁ, ভালো করার জন্য বাংলা টু বাংলা ডিকশনারিটা আমাদের একটু কাছে রাখতে হবে। চারটা ডিকশনারি আমাদের জন্য ইম্পর্টেন্ট, যদি আমরা পারি কিনবো, না পারলে একটা একটা করে আমরা কিনবো। সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, আর একটা বাংলা টু বাংলা। এটা হচ্ছে যদি আমাদের পরবর্তীতে ভবিষ্যতে আমরা যখন চাকরি বাকরি করবো তখনও লাগবে। এই যে বাংলা টু বাংলা ডিকশনারি, কুন্ডু শব্দের অর্থ হচ্ছে আখ। আখ মানে কি? কুশারি নাকি? বিভিন্ন এলাকায় বিভিন্ন আঞ্চলিক নাম থাকে। এই যে এখন আখের সিজন মনে হয় মোটামুটি, বর্ষার সিজনে আখটা ইয়ে হয়, যেটা দিয়ে চিনি তৈরি হয়। এই পুন্ডু শব্দের অর্থ হচ্ছে আখ। এবং আমি নিজেও আগে মনে করতাম যে পুন্ডু শব্দের অর্থ হয়তো প্রাচীন হবে, যেহেতু এটা প্রাচীন জাতিগোষ্ঠী, কিন্তু পুন্ডু শব্দের অর্থ হচ্ছে আখ। এবং বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের এখান থেকে এখানে আসছে, যেমন আর্যরা এখানে আসছে, এরা আর্যগণ মূলত আসছিল হচ্ছে ইরান থেকে। এবং আর্যদের যে যুগটা, এটা কিন্তু এটাকে বলা হতো মূলত বৈদিক যুগ। ঠিক আছে, এবং আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল ভারতের কোন অঞ্চলে? ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে এবং পাঞ্জাবে। এটাও একটা পরীক্ষায় প্রশ্ন আসছে। তা আমরা একটু সীমানাগুলো একটু দেখে নিই। দেখা যাচ্ছে যে এখানে কি মানচিত্রটা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, মানচিত্র আমি একটু দেখছি যে এখানে যে পুন্ড্রটা, পুন্ড্রর পরে আছে গৌড়, তারপরে বরেন্দ্র, বঙ্গ, হরিকেল, সমতট, চন্দ্রদ্বীপ, আবার এখানে আছে হরিকেল। তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা মানচিত্রের এই সাইডটা হচ্ছে উপরের দিক, মানচিত্রের উপরের সাইডটা হচ্ছে উত্তর দিক নাকি? উপরের সাইডটা হচ্ছে উত্তর, দেখা যায়? আমি ইন্ডিকেট করতেছি এটা দেখা যায়? আমি যেটা ইন্ডিকেট করতেছি এটা কি দেখা যায়, উত্তর কোন দিক? জি স্যার আচ্ছা, তাহলে উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ। তাহলে এটা উত্তর, এটা দক্ষিণ হলে এই সাইডটা হবে পশ্চিম। এই যে গৌড় যে জনপদ, এটা হচ্ছে কিন্তু পশ্চিম দিকে।
আবার এই যে হরিকেল যেটা লেখা আছে এটা কিন্তু পূর্ব দিকে, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে কুণ্ডুটা হচ্ছে মূলত এই যে বগুড়া রাজশাহী এই অঞ্চলে, আবার গৌড়টা কুণ্ডু এবং গৌড়টা বরেন্দ্রটা একই অঞ্চলে, তিনটাই কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়েছে। কুণ্ডু জনপদ, গৌড় জনপদ, বরেন্দ্র জনপদ এই তিনটাই উত্তরবঙ্গের মধ্যে পড়েছে। বঙ্গটা পড়েছে মূলত একবারে যে বৃহত্তর ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা অঞ্চল থেকে শুরু করে ফরিদপুর এবং খুলনার পুরোটা, এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে বঙ্গ অঞ্চলে পড়েছে। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল অঞ্চলে পড়েছে। সমতট এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী, ঠিক আছে? প্রাচীন জনপদ, অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে সমতট জনপদ কোথায় বসবাস করতো। আমরা যদি মানচিত্র দেখি তাহলে কিন্তু আমাদের সহজে হয়ে যাবে, আমরা মুখস্থ করার চাইতে আমরা মানচিত্রটা যদি একটু দেখে শিখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে সমতল অঞ্চল। এরপর হরিকেল অঞ্চলটা একটু দেখি আমরা। হরিকেল একটা হচ্ছে সিলেট, একটা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম দুটো অঞ্চল। পার্বত্য চট্টগ্রামে মূলত তিনটি জেলা আছে, কয়টি জেলা? তিনটি স্যার, তিনটি জেলা কি কি? খাগড়াছড়ি, রাঙামাটি, উত্তরবঙ্গ, ঠিক আছে? আমরা এখান থেকে আর একটু জেনে নিই, যেহেতু আমরা মানচিত্র বের করলাম, বাংলাদেশের টোটাল জেলা কয়টা? 64টা। 64টা 64টি জেলা আছে। এই জেলার মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে কয়টি? 50%। স্যার, ফিফটি 51টি স্যার। হ্যাঁ সীমান্ত জেলা স্যার 54টি না, না 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 32টি, 32টি। 32টি। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে যে বাংলাদেশের টোটাল জেলার 50% হচ্ছে কে? সীমান্তবর্তী জেলা। তাহলে টোটাল জেলা 64 হলো, আমাদের 50% কত? 32টি। এর মধ্যে একটা রাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি সীমানা আছে, সীমান্তবর্তী জেলা আছে, আমাদের বলার অপেক্ষা রাখে না, কোন রাষ্ট্র? ভারত। ভারতের সাথে কতটি জেলার সম্পর্ক আছে? 30টি, 30টি। মিয়ানমারের সাথে কয়টি? তিনটি, 3টি। তাহলে 30 আর 3 কত হলো? 33, 33। কিন্তু আমি বলেছি কত সীমান্তবর্তী জেলা? 32, ৩২। তাহলে কি আমি ভুল বললাম? না স্যার, একটা একটা জেলার একটা সাথে জেলা দুই তো দেশের সাথে আচ্ছা, সীমান্তবর্তী আছে। একটা জেলা হচ্ছে দুটো রাষ্ট্রের সাথে সীমান্ত স্থাপন করেছে, একটা হচ্ছে মিয়ানমার আর একটা হচ্ছে ভারত, এবং সেই জেলাটা বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা, সে জেলাটা হলো পার্বত্য রাঙ্গামাটি, ঠিক আছে? আর কখনো ভুল করা যাবে না এটা। আমি আমি আবারও বলি, বাংলাদেশের টোটাল জেলা আছে 64টি, এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে, মানে অন্য রাষ্ট্রের সাথে সরাসরি বর্ডার আছে, এরকম জেলা আছে আমাদের 32টি, ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। 33 যোগ করলে 33 হয়, কিন্তু একটা জেলা যেটা বাংলাদেশের সর্ববৃহৎ জেলা আয়তনে, সেটার নাম হলো, সেটার নাম কি? রাঙামাটি। সেই জেলাটি দুটো রাষ্ট্রের সাথে সীমানা সম্পর্ক স্থাপন করেছে, সেজন্য একটা জেলাকে দুইবার কাউন্ট করার কারণে আমাদের 33টা না হয়ে 32টা হবে, ঠিক আছে? বোঝা গেছে সুমন? স্যার বুঝতে বোঝা যাচ্ছে পেরেছো? স্যার, আচ্ছা, বুঝতে পারলে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের সীমান্তবর্তী জেলা সম্পর্কে এখন মাঝে মাঝে প্রশ্ন আসে, বাংলাদেশের কোন পার্বত্য জেলার সীমানা মিয়ানমারের সাথে নেই? জি স্যার, বান্দর প্রশ্ন হলো, বাংলাদেশের কোন সীমান্তবর্তী জেলা, মানে বর্ডার আছে কিন্তু মিয়ানমারের সাথে বর্ডার নাই, পার্বত্য জেলা সেটা, মানে পার্বত্য জেলা আছে 3টি, খাগড়াছড়ি, বান্দরবান রাঙ্গামাটি, বান্দরবান। বান্দরবান বান্দরবান ভুল হলো উত্তর, একটু মানচিত্র দেখে নিতে হবে, তাহলে আর ভুল হবে না। আমরা একটু মানচিত্রের উপর থেকে দেখবো যে প্রথমে আছে খাগড়াছড়ি উপরের দিকে, মানে পার্বত্য জেলার উত্তর দিকটা হলো খাগড়াছড়ি, তারপরে রাঙ্গামাটি, তারপরে বান্দরবান, তারপরে হচ্ছে কক্সবাজার। মিয়ানমারের সাথে 3টা জেলা আছে, একটা হলো কক্সবাজার, একটা হচ্ছে রাঙ্গামাটি, একটা হলো বান্দরবান।
পার্বত্য জেলা, কিন্তু মিয়ানমারের সাথে সম্পর্ক নাই, সীমান্ত সম্পর্ক, সেটার নাম হলো খাগড়াছড়ি, মনে থাকবে? সেটার নাম হলো খাগড়াছড়ি। এই জন্য আমি এখন বললাম, বলার পরে যদি আপনারা মানচিত্রে দেখেন, মানচিত্র দেখলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? এরপরে আমরা এই যে বিভিন্ন জনপদের, এখানে জনপদের কিছু চিত্র তুলে দিয়েছি যে কোনটা কোথায় অবস্থিত, এখানে লেখা আছে প্রাচীন বাংলা জনপদ, এবং আমরা বিভিন্ন বইয়ে পাবো বা আমরা গুগলে সার্চ দিয়ে ওটা দেখে নিতে পারবো কোথায় কি আছে, ঠিক আছে? এখানে লেখাগুলো একটু অস্পষ্ট আছে, ছোট ছোট করে লেখা, এটার জন্য প্রাচীন বাংলা জনপদ। এবং আমরা দেখছি যে এখানে রাঢ় জনপদটা, এটা ইন্ডিয়ার মধ্যে চলে গিয়েছে, গৌড়র কিছু অংশ আমাদের বাংলাদেশের ছোট্ট একটা কোনায় কিছু আসছে, আর ম্যাক্সিমামই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, ঠিক আছে? এবং মালদহ, মালদহ যেটা আছে ভারতের, মালদহ একটা জায়গার নাম, সেখানে আছে। এগুলো আমরা একটু দেখে নেবো, খুব বেশি সময় এখানে ব্যয় করা দরকার নাই, ঠিক আছে? এরপরে আমাদের প্রাচীন বাংলা জনপদের এখান থেকে কিছু জনপদ কোথায় বসবাস করে এটা আমরা একটু দেখলাম। বঙ্গটা হলো মূলত, বঙ্গটা কোথায়, আমি বলেছি প্রথমে যে বঙ্গটা একবারে বৃহত্তর ময়মনসিংহ, অর্থাৎ এই যে নেত্রকোনা থেকে শুরু করে, এখানে কিন্তু লেখা নেই নেত্রকোনা, কিন্তু আমি বুঝতেছি যে এখানে নেত্রকোনা আছে, শেরপুর আছে, ময়মনসিংহ আছে, তারপরে যেখানে টাঙ্গাইল আছে, টাঙ্গাইলের পরে আবার এখানে গাজীপুর, ঢাকা, তারপরে এখানে মানিকগঞ্জ, তারপরে হচ্ছে পদ্মার ওপারে চলে যে বৃহত্তর ফরিদপুর, ঠিক আছে? তারপরে খুলনা বিভাগের প্রায় পুরাটাই, খুলনা বিভাগে 10টা জেলা আছে, এ 10টা জেলা, বৃহত্তর ফরিদপুরে 5টা জেলা, বৃহৎ মানে বাংলাদেশের সবচেয়ে বেশি জন মানে বৃহৎ সংখ্যার জনপদ ছিল হচ্ছে বঙ্গল জনপদ, ঠিক আছে? তারপর হচ্ছে বরেন্দ্রটা কোথায় ছিল, বরেন্দ্র যে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, পাবনা অঞ্চলে কিছুটা চলে আসছে এখানে, মানচিত্র দেখলে আমরা বুঝতে পারবো, এবং বইয়ে এভাবে সাজানো আছে, তা বইয়ে যেভাবে সাজানো আছে তার চাইতে আমরা এই মানচিত্রের সাহায্যে যদি মিলাই পড়ি তাহলে আমাদের মনে থাকবে অনেক বেশি, এটা আমি পড়ে নেওয়ার জন্য বলবো। এরপরে এই প্রাচীন জনপদগুলোর কয়েকটা রাজধানী ছিল, যে রাজধানীগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যেরকম সমতটের, সমতটের একটা রাজধানী ছিল, তার নাম হচ্ছে বরকামতা, ঠিক আছে? সমতটের রাজধানীর নাম ছিল বরকামতা। গৌড়ের রাজধানীর নাম ছিল হচ্ছে কর্ণ সুকর্ণ। অনেক সময় প্রশ্ন আসে যে গৌড় যে জনপদটা ছিল এই জনপদের রাজধানীটা কোথায় ছিল, কর্ণ সুকর্ণ। আবার আমরা যে পুণ্ড্র দেখছি, আমি প্রথমে যখন প্রশ্ন করেছিলাম যে প্রাচীন বাংলার যে জনপদ সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, একজন বলেছিল যে পুণ্ড্রনগর, সেটা ঠিক আছে, এই প্রাচীন যে জনপদ ছিল পুণ্ড্র, এই পুণ্ড্রর রাজধানীটা ছিল হচ্ছে পুণ্ড্র নগর, নগর ঠিক আছে? যখন পুণ্ড্রর সাথে নগরটা দিয়ে দেব তখন ওই জনপদের রাজধানী হয়ে যাবে, অর্থাৎ পুণ্ড্র জনপদের রাজধানী ছিল পুণ্ড্র নগর, ঠিক আছে? থার্ড থার্ড হ্যাঁ বলো, সমতটের রাজধানীটা স্যার কি জন্য বললেন? সমতটের রাজধানী হচ্ছে বর কামতা, বর অবর কয়েকার মত একার, হ্যাঁ, বর কামতা। এই চারটা রাজধানী জানলে আমাদেরকে মোটামুটি হবে, আর জানা লাগবে না, ঠিক আছে? তাহলে আমি এখন যদি ওই যে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে এরকম কয়েকটা প্রশ্ন আমি একটু আলোচনা করে পরের টপিকে চলে যাব। আমরা যদি বলি যে বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, আমরা একটু মানচিত্র দেখে বলতে পারবো বগুড়াটা, হ্যাঁ বগুড়াটা ছিল বরেন্দ্র স্যার, পুণ্ড্র, হ্যাঁ বগুড়াটা ছিল পুণ্ড্রতে, বরেন্দ্র হ্যাঁ। এটা কিন্তু একবার একটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে। আমরা অনেক সময় তো দেখি যে, স্ক্রিনে কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যায় না পুণ্ড্রটা, দেখা যায় না, আচ্ছা যাচ্ছে তো, দেখা যাচ্ছে স্যার, দেখা আমার যাচ্ছে। এখানে কিছু আসতেছে না ও এটা তাহলে আমার এখানে স্ক্রিনে তো স্যার, দেখা ওনার নেই, মনে হয় নেটের প্রবলেম, উনি হচ্ছে নেটওয়ার্ক, কেটে দিয়ে আবার হচ্ছে পুনরায় জয়েন করলে ঠিক হয়ে যাবে উনার। দিয়ে অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, আমি নিজেও নেটওয়ার্কের সমস্যায় ভুগি মাঝে মাঝে, আপনাদের কি বলবো। আচ্ছা এখন ইদানিং প্রশ্ন আসতেছে কোন নদী, গুরুত্বপূর্ণ কিছু নদী, হ্যাঁ নদীর নাম দিয়ে দেয় যে এটা কোন জনপথে অবস্থিত ছিল। হ্যাঁ, তাহলে আমাদেরকে
নদীগুলো একটু মিলাই দেখতে হবে একটু। আমি আবারও বলি যে আমাদের মানচিত্র আমাদের মোটামুটি মাথার ভিতর ঢুকে যায়, এবং মানচিত্রটা যদি আমরা বুঝতে পারি, একটা মানচিত্র আমাদেরকে 2 দিন বা 3 দিন সময় নিয়ে একটু বুঝি, বুঝার পরে দেখা যাচ্ছে যে নদী নদ নদীর উৎপত্তি স্থল কোথায় সেটা আমরা কিন্তু বুঝে বলতে পারবো। মেন মেন নদী যেমন আমাদের এখান থেকে যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে আমাদের পদ্মা নদীটা আসছে, ঠিক আছে, পদ্মা নদীটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, তারপর আসছে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে কিন্তু এই যে এখানে এই সাইডে এখানে আছে রাজবাড়ি, আবার এদিক থেকে আসছে মেঘনা নদী, সরি এদিক থেকে আসছে যমুনা নদী সিরাজগঞ্জের ভিতর দিয়ে। এসে অনেক সময় প্রশ্ন আসে যে পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে, সিরাজগঞ্জের এদিক থেকে আসছে যমুনা নদী, আর এপাশ থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী কুষ্টিয়া রাজবাড়ি হয়ে রাজবাড়ির ভিতর মধ্যে আসছে পদ্মা নদী। পদ্মা এবং যমুনা যে জায়গাটা মিলিত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে, জেলার নাম রাজবাড়ি, স্থানের নাম হচ্ছে গোয়ালন্দ। যারা বিশেষ করে খুলনা ডিভিশনের বা ওই দিককার মানুষ, আগে পদ্মা সেতু হওয়ার আগে যারা ঢাকাতে আসছে তারা এই গোয়ালন্দ এবং পাটুরিয়া এই ঘাট হয়ে আসতো, এই দুটো নদী এখানে মিলিত হয়েছে। তার মানে আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে বারবার একটু চেষ্টা করবো, একটু ভাববো, তখন কিন্তু বিষয়টা আমাদের কাছে ইজি হবে। মেন মেন নদী, এবার দুইটা নদী যখন স্যার, একসাথে, বলো বলো, স্যার এই যে বগুড়া জেলাটা কি গৌড়র ভিতর নাকি স্যার বরেন্দ্রর ভিতর? এটা বগুড়া জেলাটা বগুড়া জেলা স্যার, হ্যাঁ হ্যাঁ এটা গৌড় কিছু অংশ পড়ছে, তারপর হচ্ছে বরেন্দ্র কিছু অংশ পড়ছে এখানে। আগে যখন এই জনপদ স্যার এই আছে যে এটার, কুন্ড আর বরেন্দ্র ভিতরে তো কোনো সীমানা নাই, এটা কি একই? হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু কোনো আগে আগে যখন ইয়ে ছিল তখন কিন্তু তেমন কোনো সীমানা ছিল না, ঠিক আছে। মূলত বগুড়া কুন্ডুটাই যে বগুড়া, তারপর হচ্ছে আগে জেলাটা আসছে তো অনেক পরে, এই জনপদ তো অনেক আগের, মানে এই জনপদ অনুযায়ী যে জেলাগুলো ভাগ হয়েছে এরকম না, কিছু কিছু জেলা আছে যে একই জনপদ ভিন্ন জেলা। এই যে হরিকেল যেরকম দেখেন, সিলেট বিভাগের প্রায় পুরাটা, আর এই যে চট্টগ্রাম বিভাগের কিন্তু সবগুলো না, এই যে সমতল কুমিল্লা নোয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী কিন্তু এটা কোন বিভাগে পড়েছে, এটা চট্টগ্রাম বিভাগে পড়েছে, কুমিল্লা এবং কুন্ড আর নোয়াখালী। বরেন্দ্র তো ভিতরে কোনো দাগ টাগ কিছু নাই, সীমানা তো দেখাচ্ছে না। এই যে এখানে 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 পুন্ড পুন্ড মূলত বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহীর অংশ বিশেষের কথা বলছে, ঠিক আছে, পুরোপুরি অংশ না, অংশ বিশেষ, ঠিক আছে। তাহলে বগুড়াটা মূলত আমরা ধরবো পুন্ড এবং একই সাথে বরেন্দ্রের মধ্যে, ঠিক আছে, গৌড়ের মধ্যে পড়ে নাই। পরীক্ষায় পরীক্ষায় আসে যদি তাহলে স্যার কি দেবো স্যার? পরীক্ষায় যদি দুইটাই আসে, মানে দুইটাই থাকে না, নর্মালি দুইটাই থাকে না, তবে বগুড়াটাকে পুন্ড্রুর মধ্যে ধরতে হবে যদি পরীক্ষায় দুইটাই থাকে, পুন্ড্রু এবং এপাশে হলো একটা হচ্ছে পুন্ড্রু আর একটা বরেন্দ্র, এই দুইটার মধ্যে যদি বগুড়া থাকে তাহলে আমরা পুন্ড্রুটাকে দেবো, যেহেতু আমরা যে মহাস্থানগড়ের যে মেইন নিদর্শনটা এটা বগুড়ার মধ্যে পড়েছে, বগুড়া জেলার শিবগঞ্জে, ঠিক আছে, এটার জন্য আমরা যদি দুইটাই থাকে তাহলে আমরা বগুড়াটাকে পুন্ড্রুর মধ্যে দিব, আর একটা থাকলে তো একটাই দিব, সেখানে আর কোনো অপশন নাই, ঠিক আছে। ওকে অংশ স্যার, বিশেষ, হ্যাঁ, অনেক সময় যেমন আমরা রাশিয়াকে কি বলি, রাশিয়া হচ্ছে, রাশিয়ার ম্যাক্সিমাম সীমানা এশিয়া মহাদেশের মধ্যে, কিন্তু রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো, মস্কোটা হচ্ছে ইউরোপের মধ্যে, যেহেতু রাশিয়া হচ্ছে মাথাটা একবারে মেইন, মস্কোটা হচ্ছে ইউরোপের মধ্যে পড়েছে, যে কারণে ওটাকে ইউরোপিয়ান কান্ট্রি ধরা, এবং একই সাথে রাশিয়াটাকে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র বলে, ইউরোপ এবং এশিয়ার মধ্যে পড়েছে বলে ওটাকে কি বলে, ইউরেশিয়া, ইউরেশিয়া বলে না রাশিয়াকে। তাহলে সেরকম আমরা পুন্ড্রু জনপদের মধ্যে মেইন জিনিসটা যেটা আমাদের, যে পুন্ড্রু নগরের কথা বলি অর্থাৎ মহাস্থানগড়ের কথা বলি, এই মহাস্থানগড়টা ওখানে অবস্থিত বলে আমরা এই জায়গাটাকে কুণ্ডুর মধ্যে ফেলে দিব, ঠিক আছে, মনে থাকবে। তাহলে আমরা কি আগামী ক্লাসে যদি ঠিক আমি আছে স্যার, মানচিত্রের কথা বলি, তাহলে সবাইকে আমি আমি যদি একজন একজন করে ডাকি যে ওয়ার্ল্ডের এবং বাংলাদেশের মানচিত্র দেখাতে হবে আমাকে, তাহলে কি সবাই পারবেন? আমি কিন্তু পারবো স্যার, আছে স্যার।
এক 2 মিনিট খালি থাকতে হবে না, আপনার যে পড়ার টেবিলটা আছে এই টেবিলের পাশে একটু টানায় রাখবেন, চাকরি বাকরি পাওয়ার পরে তারপরে যা করেন করেন, কিন্তু চাকরি বাকরি পাওয়ার আগ পর্যন্ত ম্যাপের অনেক মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে যেটা সাধারণ জ্ঞান যদি আমরা বুঝে পড়ি তাহলে কিন্তু অত মুখস্থ করা লাগে না। এই যে নদ নদী, এই যে জনপদ, তারপরে কোন জেলা বড় কোন জেলা ছোট, ঠিক আছে, কোন জেলার সাথে কার সীমানা, হ্যাঁ, কোন বিভাগে কয়টা জেলা, এগুলো কিন্তু আমাদের প্রায় পরীক্ষা পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। তারপরে যে একটা জিনিস বললাম যে তামাবিল একটা সীমান্ত, তাই না? তামাবিল কোথায়? সিলেটে নাকি? আমরা স্যার বইয়ে পড়তেছি সিলেটে, কিন্তু আর যদি আমি মানচিত্রে দেখতাম যে সিলেটের এক কোনায় তামাবিল লেখা, তাহলে কিন্তু আমার পরীক্ষায় জন্য আর এক্সট্রা পড়া লাগতো না, আমার কিন্তু মাথার মধ্যে চলে আসতো। বিলোনিয়া, ফেনী, এটা যদি কেউ মুখস্থ না করে তাহলে কিন্তু মনে থাকার কথা না, কিন্তু একজন যদি মানচিত্রে দেখে যে ফেনীর পাশে ছোট্ট করে সীমান্ত গুলো যখন দেখতেছি তখন বিলোনিয়া একটা সীমান্ত আছে, তখন কিন্তু আমার মাথায় এটা চলে আসবে, ঠিক আছে। অনেকেই এরকম করে পড়তেছে যে বেনাপোল কোথায় অবস্থিত, এই যে একবার বিসিএস এর প্রশ্ন আসছে তারপরে স্যার হিলি স্থল বন্দর, স্যার হিলি দিনাজপুরে, আচ্ছা যাই হোক, এরকম করে যে বিভিন্ন স্থল বন্দর আছে বা আমাদের বিভিন্ন পোর্ট আছে, যেরকম একবার পরীক্ষা প্রশ্ন আসছে এরকম যে যশোরের আমাদের যে বেনাপোল সবচেয়ে বড় স্থল বন্দর, ভারতের ঠিকই কলকাতাতে বা পশ্চিমবঙ্গে যেটা আমরা বলি ওই পারে, ওই পারে এই বন্দরটার নাম কি? পেট্রোপোল স্যার, পেট্রোপোল, তাই না? পেট্রোপোল, হ্যাঁ, পেট্রোপোল, পেট্রোপোল। এখন জি স্যার, যদি কেউ ইন্ডিয়াতে যায় তাহলে অবশ্যই তার ব্যাক করার সময় পেট্রোপোল হয়ে আসতে হবে, তার কিন্তু আর এক্সট্রা পড়া দরকার আছে? পড়া দরকার নাই, তার কিন্তু এমনিতে এটা মুখস্থ। যদি কেউ সাজেক যায়, সাজেক ভ্যালি কোথায়, এটা কি তার এক্সট্রা পড়া দরকার আছে? নাই, ফেম নিতে পারবে। তা এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল নলেজটা একটু গেইন করার ট্রাই করতে হবে, যেটা আমি বলি। হ্যাঁ, এরপরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা পড়বো যে আমাদের গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, এবং বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো আসে খুব একেবারেই সহজ, যেমন আমাদের সাম্রাজ্য সাম্রাজ্যগুলো থেকে একটা কিছু প্রশ্ন আসে পরে, আমাদের বাংলা সাহিত্যের সাথে ইসের মিল আছে, কি বলে এটাকে, ইতিহাসের মিল আছে, এবং আমরা বাংলা সাহিত্যে যেরকম প্রাচীন যুগ বলি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং এই প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ বিকশিত হওয়ার ক্ষেত্রে বাংলা সাহিত্য, আমরা সাধারণ জ্ঞান আলোচনা করলে বাংলা সাহিত্য আমাদের চলে আসবে, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে বিভিন্ন জনপদ কার শাসনামলে কেমন কি হলো এটা আমরা একটু দেখব, এবং আমরা একটু দেখি, একটু চিন্তা করি যে আমাদের প্রাচীন জনপদ গুলোর পরে এখানে কিন্তু ভারতীয় উপমহাদেশে প্রথমে গ্রিস থেকে আসছিল হচ্ছে এই অঞ্চলটা বিজয় করতে আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট, নাম শুনেছি আমরা, জি স্যার। খ্রিস্টপূর্ব 327 অব্দে, এবং তারপরেই কিন্তু বাংলায় মৌর্য যুগের শুরু হয়। খ্রিস্টপূর্ব 327 অব্দের পরে মৌর্যর রাজত্বকাল ছিল 321 থেকে 185 পর্যন্ত, তার মানে আগে আমাদের খ্রিস্টপূর্ব পিছন থেকে এরকম করে আসছে। আমরা অনেক সময় ক্লাস 9-10 অঙ্ক করেছি না, ওই যে রেখা রেখা দিয়ে বোঝানো হতো, এটাকে কি কি অঙ্ক বলে, মানে আমরা 0 থেকে যত বামে যাব তত মাইনাস নাকি, সংখ্যারেখা স্যার, সংখ্যারেখা, 0 থেকে যত মাইনাসে যাব, -5 বড় না -1 বড় কোনটা? -1 স্যার, -1 বড়, ঠিক আছে। তার মানে আমি 0 থেকে যত দূরে যাব বাম পাশে মাইনাসে যাব তত সেটা ছোট, ঠিক আছে। এবং খ্রিস্টপূর্ব, 327 আগে না খ্রিস্টপূর্ব 321 আগে? 327 স্যার আগে, আগে পরে জিনিসটা আমি একটু বুঝি, যে আমাদের কাছ থেকে আগে খ্রিস্টপূর্ব 327 পাইছি না আগে 321 পাইছি? 321 27 আগে, পাইছে। না না, 321 আগে,
ঠিক আছে, 327 থেকে আসছে 326, তারপরে 325, মানে মাইনাস থেকে এভাবে আসছে। ঠিক আছে, এটা বলার কারণ হলো যে খ্রিস্টপূর্ব 327 অব্দে আমাদের এখানে আলেকজান্ডার আসে। আলেকজান্ডার এসে সিন্ধু নদের তীরে তাঁবু গাড়ছিল, এবং ওখানে যারা বসবাস করতো তাদেরকে বলা হতো আর্য। আমি সংক্ষেপে বলি, আর্য উনি উচ্চারণ স্যার করতে ভালো করে তিনশো পারতেন। সাতাশ খ্রিস্টপূর্ব স্যার হ্যাঁ, 327 খ্রিস্টপূর্ব। আমি আগামী ক্লাসে এটা আলোচনা করব, আমরা কেটে গেলে আমরা আজকে আর জয়েন করব না, আমি নেক্সট ক্লাসে আলোচনা করব এটা। আমি এটা বলছি যে আলেকজান্ডারের শাসন থেকে শুরু করে মৌর্য যুগ থেকে শুরু করে, হ্যাঁ, একবারে দেখতে হবে মুসলিম শাসনের সূচনা পর্ব, এক ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি, অর্থাৎ 1204 সাল পর্যন্ত আপনারা দেখবেন, 1204 সাল পর্যন্ত। আর এর মাঝে যদি কোনো কোশ্চেন মনে হয় যে এই কোশ্চেনের উত্তর জানা দরকার, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন হঠাৎ করে পড়তে পড়তে মনে আসছে, তখন এটা একটু জিজ্ঞাসা করা দরকার। ঠিক আছে, স্যার আমাকে একটা প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে মানে বিষয়টা আমার মনে যেটা আছে হয়তো বা স্যার আপনার সাথে মিলে যাবে, এই যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এইগুলোরে স্যার ভারতীয় উপমহাদেশ বলা হয় কেন স্যার? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কেন বলা হয়, জি স্যার, এটা ওই যে নামকরণ থেকে, ইন্ডিয়াটা মূলত বড় ছিল, ইন্ডিগো থেকে আসছে, তো এ নামকরণ গুলো করে মূলত প্রাচীন আমলে এখানে যারা ওই যে ইয়েরা আসছে, কি বলে আলেকজান্ডাররা আসছে, বা আরো আগে যারা আসছে আলেকজান্ডার থেকে, তারপরে হচ্ছে মৌর্য সাম্রাজ্যের আসছে, ইরান টিরান থেকে আসছে, এরা আসলে ইন্ডিগো নাম দেয়, ইন্ডিগো থেকে তারপরে ইন্ডিয়া আসছে এবং ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট আসছে। আর যেহেতু টোটালটা হচ্ছে একটা মহাদেশ, এশিয়া মহাদেশের একটা অংশ হচ্ছে উপমহাদেশ, উপমহাদেশটা হচ্ছে ছোট আর মহাদেশটা বড়, এবং ইন্ডিগো জনপদের প্রাধান্য ছিল বলে এটা ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট। আমাদের মনে হয় সময় খুব বেশি নাই, 1 মিনিটেরও কম সময় আছে, হ্যাঁ, কেটে গেলে আমরা আজকে আর জয়েন করবো না, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ